দিনের মতো আলো দেখা যাচ্ছে, দিনের মতো মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশা বাড়তিছে, আমরা সাত ভাই আর কাকু এক ভাই আট ভাই। আমরা সাত ভাই দেখি, আমরা যদি কুয়াশা অনেক বেশি পরে থেমে যেতে হবে, না হলে গুগল ম্যাপ ধরে আগাতে থাকবো ধীরে ধীরে, দেখা যাক। সারা রাত ট্রলার চালিয়ে আমরা পৌঁছে গেছি তুবলার চরে। এটা কি চিংড়ি? এটা তো চাকা। নতুন সিজনের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাবেন। আজকে শুরু করছি দ্বিতীয় পর্ব। শেষ জোয়ারে ট্রলার ভাসালাম, আমি উঠছি, একজন এখনো ওঠেনি। আমার ঘরের ব্যাগ, ঘরের ব্যাগ সামনে। আচ্ছা আচ্ছা, মাথার লাইট, হেডলাইট, খুব ফাইন। আমি একটা টেস্ট করে দেখেছি, খুব ফাইন। মানে তার লাগবে না, আপনারও আছে, মানিক ভাই যে ওইদিকে বেমানি করে আসছে অন্যান্যদের সাথে। আমি বললাম যে এই শরীফ ভাই, জাহাঙ্গীর ভাই, তাদেরকে নিয়ে আসেন। আমি যদি বেমানি করে থাকি এবারে কি ভাই, এবার ভাইয়ের হিসাব কি হলো? এইবার ভাইয়ের হিসাব হচ্ছে আমরা সাত ভাই আর কাকু এক ভাই আট ভাই। কাকু আমরা সাত ভাই, চায়ের জিনিসপত্র কি বার করা আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক না, একজন এখন আসেনি। চিলাবাজার থেকে আমরা এই ভাটায় নেমে যাব সোজা দুবলার চরে। আচ্ছা আসি। আপনি চালায় যে একটা চক্কর দেন, চক্কর হ্যাঁ, ও গিয়ে একটা ঘূর্ণা দেন একটা দক্ষিণে, দক্ষিণে যাচ্ছি এখন আমরা। আমরা যাচ্ছি কোথায়? দক্ষিণে, দক্ষিণে উত্তরে রওনা দিই। হ্যাঁ, মানে আমরা আবার ঘাটে ফিরে আসবো। আচ্ছা, প্রত্যেকটা বোট রওনা করার সময় একটা ঘূর্ণা দেন, যে একটা ঘুরলি দিই, আমরা উত্তরে যাচ্ছি, দক্ষিণ থেকে দক্ষিণে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের সাত কিলো দীর্ঘ তাই করে নিয়ম, এটা নিয়ম নদীতে। এটা হচ্ছে আমরা বেশ কায়দা করে বুঝছি, যারা নদীতে থাকে আর যারা দিক ঠিক করতে না পারবে তারা ডানি পাক দেবে, ডানে পাক দিবে, ডাইনে একটা ঘুরলি দিবে। আচ্ছা, যদি উত্তর দক্ষিণ না ইয়ে করতে পারে, ডাইনে একটা ঘুরলি দিয়ে রওনা করবে, যাত্রা করবে। তাহলে আমরা ওই যে যাত্রা করলাম, এখন একটা ঘূর্ণি দেবো আমরা। পশুর নদী ধরে সোজা দক্ষিণে, কুয়াশা বাড়তিছে। পশুর ধরে দক্ষিণে নামতে গেলে যদি দেখা না যায় পার, বেশি কুয়াশা থাকলে বেশ ঝুঁকি হয়ে যায়। কুয়াশা বাড়তিছে, আমরা আগাচ্ছি। দিনের মতো মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, না ঘুম পড়ে চালালে তো ধরেন যদি না বাদে কোথাও তাহলে তো পার হয়ে গেলাম। যাই হোক, সাবধানে যেতে হবে। ভাবছিলাম একটু ঘুমাবো ভাই, টেনশনে ঘুম আসতেছে না যে কোথায় বাড়ি বুড়ি খেয়ে যাই। যাক জাগাই, কিছুতেই শীত মানাতে পারতেছি না, কম্বল টম্বল গায়ে দিয়ে সব ভিতরে প্যাকেট হয়ে আছি। আর বাইরে এখন ওই বেলায়েত ভাই সুকানিতে আছে, আর আমাদের কাকু
কাকুকে চেনেন তো? না, মোটা জ্যাকেট ছাড়া পারতেন না। ভারী জ্যাকেট এখানে লাগে, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, তীব্র বাতাস আর কি। দেখ আমাদের শহীদুল কাকু আর বেলায়েত ভাই চালাচ্ছে, আমি একটু কাকু তো আজকে যে খেলা দেখাইছে আপনারাও দেখছেন দুপুরবেলা কি করছে। যাই হোক, আগাই, ভালো থাকেন। দেখি আমরা যদি কুয়াশা অনেক বেশি পরে থেমে যেতে হবে, আর যদি কোনোভাবে মানে দিনের আলো ফোটা পর্যন্ত একটু ইয়ে করতে পারি, আর না হলে গুগল ম্যাপ ধরে আগাতে থাকবো ধীরে ধীরে, দেখা যাক। ও ভাই, আগে তো প্রচুর এভাবে গেছি অন্ধকারে, তখন চোর ছিলাম, হ্যাঁ তখন পার হয়ে গেছি, এখন টেনশন হয়। রাত ছাড়া গতি ছিল না, হ্যাঁ দেখাতে পারতেছি না, কারণ এখন লাইট বাইরে দিলে যেটা দেখতে সমস্যা হবে। হ্যাঁ, ও আমরা ইয়েতে আসছি, ভদ্রায় আসছি, হ্যাঁ ঠিক আছে। সারা রাত কয়েক দফা চা খেয়ে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। আমাদের ক্যাপ্টেন সর্দার একটু বিশ্রাম নিচ্ছেন, আর ট্রলার এই ভাটার সময় এখানে আটকে যায়, জোয়ারের জন্য অপেক্ষা করছি আমরা। তো এবারের পর্ব নিশ্চয়ই আপনারা নাম জেনেছেন, আশার আলোয় দুবলার চর। কেন আশার আলো আমি দেখছি সেই নিয়েই এবারের পর্বে বিস্তারিত থাকবে। যাই হোক, আশা করি ভালো লাগবে এই সিজনটি, সঙ্গে থাকবেন। কাকু খাওয়ালেন না তো কিছু রাতের বেলা? সে একটু ইয়ে খাওয়ালেন, আর তো কিছু খাওয়ালেন না। কুয়াশা কেমন ছিল রাস্তায়? জায়গায় জায়গায় কুয়াশা, আমাদের ভাই ঘুমাই। দেখ এখন আমাদের কি জোয়ার শুরু হয়েছে না ভাটা চলে? সব ঘুম এই ছয়ের ভিতরে। কাকু তিন চার ঘন্টা চেষ্টা করতেছে, সকালটা খুব সুন্দর, আজকে সকালটা খুব সুন্দর, কুয়াশা কম। আমরা অবশ্য ঠেলা ঠেলি করতেছি অনেকক্ষণ ধরে খালে ঢোকার জন্য, কিন্তু এই যে খালের মুখে চর, ব্যাগি নেমে যাচ্ছেন, নামন হচ্ছে নেমে যাচ্ছেন। তবে কি অবস্থা? গুড মর্নিং, গুড মর্নিং। বড় নদী থেকে ট্রলার ছাড়িয়ে জোয়ারে আমরা ভেতরে ঢুকে পড়ছি। এটি মরণচরের ঠোঁটা, আরেকটু এগিয়ে আমরা আবারও নোঙর করব। এরই মধ্যে জেলেরা ফিরছেন মাছ ধরে। জাল ফেলছিলেন কোথায়, কদ্দূর? কয় ঘন্টা? দেড় ঘন্টা, তো বেশি দূরে না। হ্যাঁ, মজার কথা হচ্ছে যে বেন্দি জালের, বেন্দি জাল নিষেধ, কিন্তু এই জাল ছাড়া আর কোনো জাল নাই পৃথিবীতে, মানে না ফাঁস বড় হলেও বেন্দি জাল তো নিষেধ। মাছগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি? যখন মাছ ধরার পুরো মৌসুম চলে তখন জেলেরা দিনে তিন ঘন্টাও ঘুমানোর সময় পায় না। চা হচ্ছে না, কেটলি রান্না হচ্ছে। হ্যাঁ, সাগরের সিস্টেম, তাই এখানে তো আর উপায় নাই। মাছ ধরা ছাড়াও এক গাদা কাজ তাদের করতে হয় দিন রাত। মাছ কিরকম হচ্ছে দাদা? কই মাছ? হ্যাঁ সেটাই। বাজার কেমন এবার? এইবার থাকে এটা তো, এটা থাকে না, ওইটা থাকে তো, এটা থাকে না, কি জ্বালা। কিন্তু ইয়ে তো মনে করে
খরচ কমে না তো কিছুতেই। এ চাকা চিংড়ি না, চিংড়ির সাইজ কি সুন্দর দেখছেন, এই হচ্ছে কি সুন্দর সাইজ চিংড়ির। এটা কিরকম দাম পান কিরকম? এটা বলছিলাম না যে আশার আলো মাছের দাম ধীরে ধীরে একটু একটু করে বাড়ছে, 44 কেজি তেমন। এটা কি মাথা সহ 300 টাকা না মাথা ছাড়া? মাথা সহ, বাহ, তাহলে তো দাম। কিন্তু এই মাছের তো বিশাল দাম, 1000 টাকা। বিশাল সাইজ মাছ, দারুণ সাইজ। মানে বিষয়টা হচ্ছে যে এই চিংড়ি তো আগে কম হচ্ছে, এটা কি দাদনের কারণে না অন্য কোনো কারণে? বিশাল সাইজ। এইবারে বুঝলাম যে কেন 300 টাকা, তারা কোনো দাদনে নেই, স্বাধীন মতো ব্যবসা করে, তারপরেও 300 টাকা কমই। তাহলে তো আমরা নিয়ে নিতে পারতাম এটা, তাই না? এখন এই সেটা হচ্ছে ভাইদের জালটা ছিঁড়ে গেছে আজকে, আসবে আসতেছে। আচ্ছা আসুক, আসতে একটু বলেন। আপনাদের বাড়ি কোন জায়গায়? সাতক্ষীরার তালা। সাতক্ষীরা আপনাদের ওইখানে একটা ছেলে মারা গেল না কিছুদিন আগে সাপে কেটে? মনিরুল শেখ, হ্যাঁ, তালা বা পাটকেল ঘাটে এদিক বাড়ি। এই তো সেদিন মরল যে সে স্ট্রোক করে মরছে, কে বলছে? নদীর থেকে জাল পাতায় চলে আসছিল, পেটের ভিতরে ব্যথা করতে করতে দেখা আছে ওই দুটো বিড়ি খেয়েছে, বিড়ি খাওয়ার পরে মারা গেছে। মানে কি হয়েছে জানে না। চাকা চিংড়ি 300 টাকা কেজি বড়গুলো বিক্রি হচ্ছে যেহেতু দাদন নাই, কিন্তু টাইগার চিংড়িতে কোনো ছাড় নাই, সেই গল্প বলবো পরে। এতো চাকা চাকা বিভিন্ন রকম, কোনো হিসাব নেই কত রকম মাছ আছে। টাকবুলা, খয়রা, ইলিশ, বাগদান আর টাইগার। এই টাইগার চিংড়ি আপনারা কে কে চেনেন একটু বলবেন আমাকে, কারণ আমি বাজারে কখনো
এই চিংড়িটা দেখি না। অথচ এই চিংড়ি নাকি বিদেশে প্রচুর দামে বিক্রি হয়, এক্সপোর্ট হয়, রপ্তানি হয়, এবং দুবলার চরের জেলেদের এই চিংড়ি তাদের মহাজনদের বিনা পয়সায় দিয়ে দিতে হতো এক সময়, এখন নামমাত্র মূল্যে তাদের সেই চিংড়ি দিয়ে দিতে হয় মহাজনদের। সে বিষয়ে খোঁজখবর করবো, খোঁজখবর আপনাদের জানাবো। যাই হোক, আজকের মতো বিদায় নিতে হবে। দুবলার চরের আলোর কোলে আমরা এসেছি, এই চরের মানুষদের জীবন, গল্প, সুখ দুঃখ এবং আশার গল্প সব কিছু নিয়েই থাকবো পুরো সিজন জুড়ে। ভালো থাকবেন সবাই, আগামী পর্বে আবারও দেখা হবে।